চাই নাই কিন্তু নামাজ আমি আলীরে সারে নাই নামাজিরে সরল পথে আনতে পারে নামাজে নামাজিরে সরল পথে আনতে পারে কথা বলেন ঠিক না বেটিক ওরে যেই নামাজে নবীর প্রেম নাই সেই নামাজ কেউ হইলো না রে নামাজে নামাজিরে সরল পথে আনতে পারে আল্লাহু আকবার বলেন আমার বন্ধুর দরবারে যায়া বলে দিয়াস যে আমি আল্লাহ পাক রাব্বুল আলামিন এই মুহূর্তে দশজন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দান করলাম আমার আল্লাহ কোন দর্জনকে জান্নাতের সার্টিফিকেট দিছে সুবহানাল্লাহ আবু বকর বলে মনে হয় আমারে দিছে উসমান কই মনে হয় আমারে দিছে আলীও কই আমারে দিছে সমস্ত সাহাবায়ে কেরাম মসজিদে নববীর ভিতরে বসিয়া একজন আরেকজনকে বলতেছে আমার মনে হয় আমারে আল্লাহ সার্টিফিকেট দিয়েছে সুবহানাল্লাহ আমার দয়াল নবী ডাক দিয়া কই সাহাবীরা রে ও সাহাবীরা আমি নবী এখন তোমাদেরকে জানাইয়া দেই আমার আল্লাহ কোন দর্জনকে জান্নাতের সার্টিফিকেট দিছে সুবহানাল্লাহ বলেন আমার দয়াল নবী ডাক দিয়া কই ও সাহাবীরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এক নম্বরে যাকে সার্টিফিকেট দিছে এক নম্বরে জান্নাতের সার্টিফিকেট পাইছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ বলেন দুই নম্বরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিন নম্বরে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দয়াল নবী যখন নামগুলো বর্ণনা করতেছেন চার নম্বরে যখন আসছেন চার নম্বরে হযরতে মাওলা আলী সুবহানাল্লাহ বলেন তখন মাওলা আলী বসা থেকে দাঁড়িয়ে গেলেন সুবহানাল্লাহ বলেন মাওলা আলী বসা থেকে দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে ডাক দিয়া বলতেছে ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আপনি কোন আলীর কথা বলতেছেন সুবহানাল্লাহ বলেন আমার দিয়ে দিছে আমি তো জান্নাতের টিকিট হাতে পাইয়া গেছি গো নবী
আজকে থেকে যদি আমি নামাজ না পড়ি, রোজা যদি না করি, হজ যদি না করি, যাকাত যদি না দেই, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমারে কি আল্লাহ জান্নাতে দিবনি? সুবহানাল্লাহ বলেন। যার যেমনে নামাজ আদায় করতেছে,
যায় নাই, মাওলা আলীও সুন্নতের নিয়ত বেঁধে ফেলছে। সুবহানাল্লাহ, মাওলা আলীও সুন্নতের নিয়ত বেঁধে ফেলছে। সাহাবাই কেরামরা ডাক দিয়া কই আলী, সুন্নত যখন শেষ হয়ে গেছে, মাওলা আলীকে ডাক দিয়া কই আলী, তুমি না কালকে এত হাজার সাহাবী গণদের সামনে আমার নবীর সাথে ওয়াদা দিছো আর নামাজ পড়বা না, ও আলী তুমি কেন সুন্নত আদায় করলা? সুবহানাল্লাহ, মাওলা আলী ডাক দিয়া কই সাহাবীরা, আরে আমি তো বলছি ফরজ নামাজ আদায় করব না, আমি তো বলি নাই যে সুন্নত আদায় করব না। সুবহানাল্লাহ, বলতেছে আমি ফরজ পড়ব না, তোমাদের ফরজ তোমরা পড়ো যাইয়া, আমি সুন্নত আদায় করছি, আমি ফরজ পড়তাম না। হযরতে মাওলা আলী এ কথা বলে কাতারের মধ্যে বসে রইলেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন একামাত দিতে শুরু করলেন, কদ হাইয়ালা সলা যখন বললেন, হাইয়ালা সলা বলার সঙ্গে সঙ্গে সমস্ত সাহাবীরা কাতার সোজা করলেন, সমস্ত সাহাবীরা দাঁড়ায় গেলেন, সমস্ত সাহাবাই কেরামদের মধ্যে হযরতে আবু বকর এবং উমর এক জায়গার মধ্যে দাঁড়ায় রয়েছে। আবু বকর এবং উমরের ফাঁকে দিয়া যাইয়া হযরতে আলী নামাজে দাঁড়ায়া গেছে। সুবহানাল্লাহ, হযরতে মাওলা আলী নবীর সাথে কথা দিছে, ইয়া রাসূলুল্লাহ আমি নামাজ পড়ব না, জান্নাতের সার্টিফিকেট যেহেতু পাইছি নামাজ ছেড়ে দিব, কিন্তু আমার নবীর সাথে কথা দিল একটা কাজ হয়ে গেল আরেকটা কথা বলেন ঠিক না বেটি? হযরতে মাওলা আলী নামাজের মধ্যে যখন দাঁড়ায় গেলেন, নামাজ শেষ, আমার দয়াল নবীজি সালাম ফিরাইয়া যখন হযরতে মাওলা আলীর মুখের দিকে তাকাইলেন, মুখের দিকে তাকাইয়া যখন আমার নবী মুচকি একটা হাসি দিছে, হযরতে মাওলা আলী ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি তো আপনার সাথে ওয়াদা দিয়েছি, আমি তো আপনার সাথে কথা দিছি, ইয়া রাসূলুল্লাহ আমি আর নামাজ আদায় করব না, ইয়া রাসূলুল্লাহ আমি তো নামাজ আদায় করি নাই, আমি নামাজে আসতে চাই নাই, কিন্তু নামাজ আমি আলীরে সারে নাই। সুবহানাল্লাহ, আলী ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি তো নামাজে আসতে চাই নাই, হঠাৎ করে কানের মধ্যে আসসালাতু খায়রুম মিনান নাওম আযান শুনতে পাইলাম, ইয়া রাসূলুল্লাহ ঘুম ভেঙ্গে গেল, বেলালের আযানের টাইনা আমার মসজিদে আনছে। সুবহানাল্লাহ, মসজিদে আসলাম, ভাবলাম আজানে যেহেতু টাইনা নিতেছে, মসজিদে যায়া নামাজ পড়ব না, আমার নবী কিভাবে নামাজ আদায় করে আমি নামাজ দেখব। সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনি যখন নামাজে দাঁড়াইলেন, আমি আলী আর স্থির থাকতে পারি নাই, আমি আর দাঁড়ায়া থাকতে পারি নাই, বৈশা থাকতে পারি নাই, আমিও সাহাবাই কেরামদের সঙ্গে আপনার ইমামতিতে আপনার পিছনে, ইয়া রাসূলুল্লাহ আমি নামাজ আদায় করে নিলাম, ইয়া রাসূলুল্লাহ আমি তো আদায় করতে চাই নাই, কিন্তু নামাজে আমারে ছাড়ে নাই। সুবহানাল্লাহ, শায়ের বলে নামাজে নামাজিরে সরল পথে আনতে পারে, নামাজে নামাজিরে সরল পথে আনতে পারে, কথা বলেন ঠিক না বেটি? ওরে যেই নামাজে নবীর প্রেম নাই সেই নামাজ কেউ হইল না রে, নামাজে নামাজিরে সরল পথে আনতে পারে। আল্লাহু আকবার বলেন, আল্লাহ